হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে একটা স্পেশাল ডে, আজকে সানডে বলে তো স্পেশাল, আর তাছাড়া হচ্ছে মাদার্স ডে, তো আমাদের জন্য, আমাদের মাদের জন্য একটা স্পেশাল ব্যাপার, কারণ আমাদের আজকে আমাদের বেবিস যারা কিডসরা আছে তারা একটু স্পেশাল কিছু করে আমাদের জন্য। যদিও আমার মেয়ে খুব ছোট, ও এখন সেমন কিছু করতে পারে না, বাট হ্যাঁ, ও আমার জন্য কার্ড কিন্তু প্রত্যেক বছর বানায়, যেরমই ও বানাতে পারুক ও আমার জন্য কার্ড কিন্তু বানায়। এবারও বানিয়েছে, কার্ডটা দেখাবো তোমাদেরকে, দাঁড়ো দেখাচ্ছি। এইভাবে বানিয়েছে কার্ডটা, ওর উপর থেকে সেলো টেপ লাগিয়েছে। ও নিজে নিজেই করেছে, আমি কিন্তু কিছু হেল্প করে দিইনি, আমাকে তো দেখায়ও নিও যে কী করছে। আর হয়তো তোমাদের একটু সাউন্ড আসতে পারে, কারণ গরম বলে ফ্যানটা চালিয়েছি, গরমে আর পারছি না, আর ফ্যান বন্ধ থাকলে তো পুরো ঘেমে একদম অস্থির, ফ্যান চলছে তাতেও একটা ঘাম হচ্ছে। কিন্তু তো আজকে দিনটা আমাদের জন্য বড় স্পেশাল, আজকের দিনে আমার মা যদি এখানে থাকতো তাহলে আমি মার জন্য স্পেশাল কিছু রান্না করতাম, আর মাকে নিজের হাতে সার্ভ করে দিতাম। এমনিতেও যখন মা আসে, মাদার্স ডে হোক বা না হোক, আমি মাকে রান্না করতে সেরকম কোনো কাজ করতে দিই না, কারণ মা ছোটো থেকে অনেক কাজ করেছে। আর আমরা যখন ছোটো ছিলাম তখন অত ফ্যাসিলিটিস ছিলও না, মা একা সমস্ত কিছু করতো, আমাদেরকে যত্ন করতো, স্কুলে পাঠাতো, তো দূরে থাকে তো এমনি ফোনে কথা হয়। আর মাদার্স ডে আলাদাভাবে মার প্রতি সম্মান, মার প্রতি ভালোবাসা, সেটা তো আমরা, মার প্রতি কর্তব্য যেটা, সেটা তো আমাদের সারা জীবনই, সেটা একদিনে, সেটা আমার পক্ষে আমার ভালোবাসা বা সম্মান শুধু একদিনের জন্য প্রকাশ করলাম আর সারা বছর সেটা তুলে রেখে দিলাম, সেটা না। আমার মা যখনই আসে আমি চেষ্টা করি মাকে যাতে কোনো কাজ না করতে হয়, মাকে আমি নিজে যেরম পারি যা রান্না করি আমি মাকে বলি, মা আমি রান্না করব তুমি বসে খাবে, আর আমি নিজে হাতে সার্ভ করে দিই, কারণ ছোটো থেকে মা আমাদেরকে সবসময় সার্ভ করে দিয়েছে, মাকে কেউ করতো না, স্বাভাবিক। আমাকে যেমন এখানে আমি নিজেই সার্ভ করতে হয়, সেটা আমার বার্থডে হোক বা আমাদের অ্যানিভার্সারি হোক বা কিছু হোক, বা ওদের বার্থডেতে তো আমাকেই করতে হবে। তো আমারও মনে হয় তিনি এইগুলো দেখে যদি বড় হয়ে শেখে আর কি, তো এইসবই। আজকে যেমন, আজকে মাদার্স ডে হলে কি হবে, সব কাজ কিন্তু করতে হয়েছে, সব কাজ করা হয়ে গেছে, আর এবার বাস ওরা উঠবে, আমি ব্রেকফাস্ট বানাবো, আর দেখি একটু লাঞ্চে কি স্পেশাল বানানো যায়। গরম আছে তাই একটু হালকার মধ্যেই কিন্তু স্পেশাল তো বানাতেই হবে। আর এইসব নিয়ে ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করি, আজকে একটা ছোটো ব্লগ বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা যারা ব্লগ দেখতে ভালোবাসো তারা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো ব্লগটা। তাই চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে ব্রেকফাস্টে আমি দু রকমের ঢোকলা বানাবো, একটা তো বানাচ্ছি আমি বেসনের ঢোকলা, একটাতে বসিয়ে দিয়েছি, আর একটাতে এই জাস্ট বসিয়েছি ওই সুজির ঢোকলা বানাচ্ছি। তো পরে আমি আমার চ্যানেলে এই দুটোর রেসিপি পরে শেয়ার করব একদিন, আজকে কোনো রকম রেসিপি ভিডিও আমি বানাইও নি, আর ওটা শেয়ার পরে দেখা যাবে। এই যে ঢোকলাটা রেডি হয়ে গেছে, ওপর থেকে ফোড়ন দিয়ে দিয়েছি, কারিপাতা আর সর্ষে শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আজকে ঢোকলার সাথে আমি তেঁতুলের চাটনি বানিয়েছি, মিষ্টি চাটনি যেটা দোকানে পাওয়া যায়। দেখি দেখি ভিউ, এদিকে তাকাও, কেমন হয়েছে ভিউ? ভালো হয়েছে, ভালো হয়েছে, মাথা নাচিয়ে
এখানে আমি বিরিয়ানির জন্য রাইস বয়েল করছি। আর এখানে আলুটা ভাজছি। আজকে আমি আলুটা সেদ্ধ করিনি, আমি আজকে একটু ফাঁকি ভাজিয়ে বিরিয়ানি বানাচ্ছি, কারণ আজকে অনেক টাইম হয়ে গেছে, দেরি হয়ে গেছে আমার, আজকে ঘরের অনেক কাজ করেছি। চিকেনটা আমি কালকে রাত্রেই ম্যারিনেট করে রেখেছিলাম, আমি তো ভালো করেছিলাম যে কালকেই করে রেখেছিলাম। আমি তো ভেবেছিলাম ভালোভাবে প্রপার বিরিয়ানি বানাবো, কিন্তু আজকে এত কাজ করতে করতে আর কোনো একটা জিনিস পরিষ্কার করা শুরু করলে না, সেটা যতক্ষণ ক্লিন না হচ্ছে ততক্ষণ আর অন্য কাজ করা যায় না। তো আমার এখানে ম্যারিনেশনটা দেখিয়ে দিলাম, আমার আগেই তো বিরিয়ানি ভিডিও ধাওয়াই আছে, তো যাদেরও বিরিয়ানি রেসিপিটা ভালো লেগে থাকবে তারা প্লিজ ওখান থেকে একটু চেক করে নিও। আজকেরটা কিন্তু আমি ফাঁকি ভাজি বিরিয়ানি বানাচ্ছি, জাস্ট ম্যারিনেশনটা কিন্তু আমি ওইভাবেই করেছি। এই যে আলুগুলো ভেজে তুলে রেখেছি, আর এখন কড়াইয়ে যেই আলুটা ভেজে রেখেছিলাম ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ তেজপাতাটা ভাজলাম, আর এখন একটু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি আলাদা করে বেরেস্তা বানাবো না, এই যে এখান থেকে একটু পেঁয়াজগুলো তুলে রাখবো অল্প, আর বাদ বাকি আমি যে মাংসটা বানাবো মাংসটা রেডি করবো বিরিয়ানির জন্য ওর মধ্যে ইউজ হয়ে যাবে। আর এতে কি আলাদা করে অন্যান্য বেশি বাসনও ভরে না, এক গাদা বাসন ভরিয়েও লাভ নেই, যখন আপনাদের কাজের লোক থাকে না নিজেকেই কাজ করতে হয় তখন যত কম বাসন ভরাবেন ততই ভালো। তো আমি এখান থেকে কিছু পেঁয়াজ তুলে রাখবো একটু লাল করে ভেজে। আজকে বিরিয়ানিটা আমি অত বেশি মশলা বা রিচ করছি না, তাও আশা করি ভালোই হবে। এখানে চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছে, মানে বিরিয়ানির জন্য যে চিকেনটা দরকার সেটা হয়ে গেছে। এটা এখান থেকে আমি চিকেনগুলো তুলে নেব, আর বাদ বাকি অল্প চিকেন দিয়ে কিছুটা চিকেন রাখবো যেটা আমি কষা চিকেন কষা বানিয়ে নেব। আর আলাদা করে যেহেতু সময় পাচ্ছি না, কম সময় আছে, তাই এখান থেকে অল্প চিকেন এখন একটু তুলে নেব, আর কিছুটা চিকেন দিয়ে আমি গ্রেভি তৈরি করব। আর আলুগুলো আমি একটু পরে তুলবো, কারণ আলুগুলো না ভালোভাবে সেদ্ধ হয়নি, আজ সেদ্ধ হয়েছে, যেহেতু আগে সেদ্ধ করিনি তো এখন বিরিয়ানিতে দিলে সেটা তো খারাপ লাগবে, একটু পরে দেবো, লাস্টে অ্যাড করে দেবো। চিকেনটা রেডি হয়ে গেছে, আর এখানে আমি বিরিয়ানিটা আজকে এই আটা দিয়ে যে পেস্ট করে মুখ বন্ধ করে সেমনভাবে করছি না, যে তাওয়াটা একটু গরম করে বসিয়ে দিয়েছি, আর এর উপরে না আমি ছোটো যে আমার হামল দিস্তাটা আছে সেটা বসিয়ে দিয়েছি যাতে স্টিমটা বাইরে বেরোবে না। তো আর এটা আজকে আমি 10 মিনিট রেখে দমে রেখেই নামিয়ে দেব। আর তিন্নি নিজের ছুটি এনজয় করছে দেখো কিভাবে, এই যে সিনচান দাদাকে দেখে, সিনচান দাদা না সিনচান ভাই, 5 বছরের বেশি তো তার বয়সই বাড়ে না। বিরিয়ানির সাথে আমি খাওয়ার জন্য রায়তা বানাচ্ছি, আর একটু তো চিকেন থাকবে, তো এটা আমার হচ্ছে ঘরে পাতা টক দই, এর মধ্যে আমি আজকে জাস্ট শসা কুচি আর যে চাট মশলা বানানো আছে ওই চাট মশলাটা দিয়ে বানানো। আজকে পেঁয়াজ কুচি দিচ্ছি না, কারণ তিনি ভালোবাসে না কাঁচা পেঁয়াজ, রায়তায় ভালোবাসে না, এমনি আলাদা করে খেতে ভালোবাসে। তো এইভাবে রায়তাটা বানিয়ে নিচ্ছি। কেমন হয়েছে তিনি বিরিয়ানিটা? ভালো হয়েছে। এখন হয়ে গেছে বিকেল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, আর এখন বিকেলবেলা খাওয়া হচ্ছে কি খেয়ে শেষ হয়ে গেছে, অনেকটাই খেয়ে ফেলেছে, এটাই খেয়ে আমাদের গরম কাটানো হচ্ছে। তো আজকের এই মাদার্স ডে স্পেশাল ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, তিনি টাটা বলে দাও, বাই বাই।